কুম্ভ রাশি মার্চ মাস কেমন যাবে? আজকে কুম্ভ রাশির বিষয়ে আমি বেশ কিছু কথা বলবো, যেগুলো দেখবেন মার্চ মাসে আপনার জীবনের সাথে হো মিলে যাচ্ছে। আপনার জীবনে বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন আপনি পাবেন। কোন কোন জায়গায় আপনার উন্নতির জায়গা পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। কুম্ভ রাশি রাশি চক্রে অর্থাৎ কালপুরুষের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি, দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি। তো কুম্ভ রাশি হচ্ছে একাদশতম রাশি অর্থাৎ 11 নম্বর রাশি, এবং এই রাশির অধিপতি কিন্তু শনিদেব। কুম্ভ রাশিতে বর্তমানে অবস্থান করছে শনিদেব নিজে স্বয়ং। এই রাশির অধিপতি শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে আছে, সাথে অবশ্যই রবি এবং বুধ আছে। আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসে আছে, আপনার রাশির তৃতীয় দেবগুরু বৃহস্পতি বসে আছে। আপনার রাশির অষ্টম স্থানে কেতু বসে আছে, আপনার রাশির দ্বাদশে মঙ্গল এবং শুক্র বসে আছে। প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আপনার রাশি। দেখুন কুম্ভ রাশিতে যখন আমাদের রাশির অধিপতি যখন নিজের রাশিতে থাকে, সাথে অবশ্যই রবি এবং বুধ, এই রবি কিন্তু কুম্ভ রাশির সপ্তম পতি, বুধ অষ্টম পতি, তাহলে আপনার রাশিতে অবস্থান করছে সপ্তম পতি প্লাস অষ্টম পতি প্লাস আপনার রাশির অধিপতি। অর্থাৎ মনে রাখতে হবে এই সময় আপনার মধ্যে এমন কিছু পরিবর্তন আসবে সেগুলো কিন্তু ত্যাগ স্বীকারের একটা প্রবণতা। অর্থাৎ আপনার নিজের যিনি পার্টনার আছে, বিশেষ করে স্বামী স্ত্রী, তাদের প্রতি দেখবেন হঠাৎ করে আপনার ভালোবাসা অনেকটা বেড়ে যাবে। হঠাৎ করে তাদের কোনো শরীর স্বাস্থ্য হলে সেটা আপনার ভীষণ গায়ে লাগবে। তাদের সাথে আগে থাকতে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই সময় কিন্তু পিতা পুত্রের একটা দ্বন্দ্ব লাগতে পারে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ একে অপরে ভুল বুঝতে পারেন, কোনো একটা কথা কাটাকাটি হতে পারে একে অপরের মধ্যে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ব্যাপারটা সেম, স্বামী স্ত্রীর সম্পর্কটা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, কথাটা ঠিকই, কিন্তু তাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি চান্স থাকছে। কারণ আপনার সপ্তম পতি কিন্তু আপনার রাশিতে রবি বসে আছে, কিন্তু সেটা কিন্তু শনির সাথে, শনি হচ্ছে রবির অ্যান্টি প্ল্যানেট, অর্থাৎ একে অপরের শত্রু। তো স্বাভাবিকভাবে শনি রবি এই যোগের জন্যে স্বামী স্ত্রীর মধ্যে কাছাকাছি আসবেন ঠিকই, কিন্তু সেটা কিন্তু দ্বন্দ্ব বাঁধতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সচেতন নজর রাখবেন। আপনার রাশির দ্বিতীয় রাহু বসে আছে, এই রাহু আপনার ক্ষেত্রে কিন্তু সঞ্চয় বাধা দেবে। দেখবেন এই সময় জলের মতো টাকা পয়সা আপনার খরচ হয়ে যাচ্ছে, আপনার কিন্তু ইনকাম ভালো হচ্ছে, ইনকাম কিন্তু কম হচ্ছে না। কুম্ভ রাশির ক্ষেত্রে ইনকাম হচ্ছে কিন্তু আপনি টাকা রাখতে পারছেন না, মাসের শেষে দেখছেন আপনার পকেট ফাঁকা। এবং সব থেকে বড় কথা, কুম্ভ রাশির মানুষ যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাথে চলছে এবং কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে, বেশ কিছু কুম্ভ রাশির মানুষ প্রচুর টাকা ঋণ হয়ে গেছে। আপনি প্রয়োজনে বা অপ্রয়োজনে আপনি অনেক টাকা মানুষের থেকে নিয়েছেন বা ব্যাংক থেকে টাকা ধার করে ফেলেছেন, ঋণ হয়ে গেছে, অর্থাৎ ঋণের জালে আপনি জড়িয়ে পড়েছেন। দ্বিতীয় রাহু জানবেন আমাদের সবসময় ঋণের জালে আবদ্ধ করে দেয়, অর্থাৎ ঋণ কিন্তু আপনাকে নষ্ট করে দিচ্ছে, আপনার মানে সম্মানটাকে খারাপ করছে। তৃতীয় বৃহস্পতির অর্থ হচ্ছে যে আমাদের কর্মের যে প্রচেষ্টা সেই কর্মের প্রচেষ্টাটা অনেকটা বাড়িয়ে দেবে। অর্থাৎ কাজে আপনার অলসতা থাকবে না, কাজ করতে আপনি ভালোবাসবেন, কাজ করতে আপনার ইচ্ছা করবে, আপনার মনে হবে যে আমি পরিশ্রম করি বা কর্ম না করলে আমি পয়সা রোজগার করতে পারবো না, সেই কর্ম প্রচেষ্টা আপনার থাকবে। তৃতীয় বৃহস্পতি থাকার অর্থ ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হয়, পরিবারের মধ্যে ভাই বোনের সাথে সম্পর্কের বন্ধনটা দৃঢ় হয়। আবার এই তৃতীয় কেতু মানে মনে রাখবেন আপনার পরিবারে কেউ একজন সদস্য ক্ষতি করতে পারে, অর্থাৎ আপনার পরিবারের সদস্য ক্ষতি করবে না, অন্য কেউ আপনার পরিবারের যে কোনো একজন সদস্যকে ক্ষতি করবে, এটা মাথায় রাখবেন। আপনার কাছের কোনো মানুষের কিন্তু কোনো বিপদ আপদ ঘটতে পারে, বি কেয়ারফুল। তৃতীয় বৃহস্পতি
অর্থাৎ আপনি আপনজনের কেউ কোনো ক্ষতি হতে পারে আপনার, সেটা কোনো তন্ত্রক্রিয়া করে হোক বা এমনি শারীরিক কোনো ক্ষতি হোক। তাই বেশি লোকজনের মাঝে না যাওয়া ভালো, যেখানে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে সেখানে নিজেকে একটু সেফে রাখার চেষ্টা করবেন, বা নিজের ফ্যামিলিকেও একটু সেফ থাকার চেষ্টা করবেন, না হলে অযথা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়বেন কুম্ভ রাশির মানুষরা। আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অষ্টমে কেতু আমাদের স্কিন ঘটিত সমস্যা অনেকটা বাড়িয়ে দেয়, স্কিন ওরিয়েন্টেড সমস্যা এই সময় বাড়বে, আপনার মাথায় চুল উঠে যাওয়ার প্রবণতা তৈরি হবে, আপনি রাতের বেলায় ঘুমাতে আপনি পারবেন না, মানে ঘুম মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাবে, আজে বাজে স্বপ্ন দেখবেন, যে স্বপ্নগুলো কাঙ্ক্ষিত নয় সেই স্বপ্নগুলো আপনি দেখবেন, শরীর আপনার গরম হয়ে যাবে। অষ্টমী কেতু কুম্ভ রাশির মানুষ ঘুমের সমস্যা তৈরি করে দেবে, বেশি বেশি করে আপনি ডিপ্রেশনের শিকার হবেন, অর্থাৎ মানে যেটা নিয়ে আপনি চিন্তা করছেন সেই চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, একটা নেগেটিভ চিন্তা করছেন কিন্তু সেটা যে আপনি পজিটিভ চিন্তা করবেন এটা কিন্তু আপনি করতে পারছেন না কুম্ভ রাশির মানুষ, আপনি ওই চিন্তাটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু সতর্কতা মানতে হবে। আপনার রাশির দ্বাদশে শুক্র বসে আছে, মঙ্গল বসে আছে, এই মঙ্গল কুম্ভ রাশির কি অষ্টমপতিকে, আপনার রাশির অষ্টমপতি হচ্ছে বুধ, নবমপতি শুক্র, দশমপতি মঙ্গল, এবং কুম্ভ রাশির তৃতীয় পতিও কিন্তু মঙ্গল, অর্থাৎ মেষ রাশির অধিপতি এবং বৃশ্চিক রাশির অধিপতি তৃতীয় পতি এবং দশমপতি, কুম্ভ রাশির দশমপতি মঙ্গল, তাহলে সেই মঙ্গল আপনার দ্বাদশে বসে আছে শুক্রকে নিয়ে। তাহলে এই সময় কি হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে, যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই সময় আপনার বাইরে যাওয়ার একটা তৈরি হবে, বাইরে যাওয়ার যোগ তৈরি হবে, যারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, যারা অন্য জায়গায় গিয়ে কাজ করতে চাইছেন তাদের সেই সুযোগটা আসবে, যারা অলরেডি বাইরে কাজ করছেন বা বিদেশে কাজ করছেন তাদের কাজ ভীষণ ভীষণ ভালো হবে, কিন্তু যারা বর্তমানে বাড়িতে থেকে কোনো কাজ করছেন তাদের কাজে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, অর্থাৎ কর্ম নাশ হবে, কর্মে সফলতা পেতে অসুবিধা হবে, কর্মে সেই অর্থে সফলতা পাবেন না, কর্ম করলে সেই কর্মে যদি ব্যবসা করেন লস হয়ে যাওয়ার চান্সটা প্রচুর থাকবে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের একমাত্র লাভ হবে, কারণ দশমপতি দ্বাদশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভীষণ ভালো দেয়। যারা বাইরে থেকে কোনো ব্যবসা করছেন বা কোনো চাকরি করছেন তাদের দুটো ক্ষেত্রেই লাভ, এই সময় কিন্তু আপনার দূরে কোনো ট্রান্সফার হওয়ার যোগ আছে, যারা দীর্ঘদিন ধরে মানে ট্রান্সফার চাইছেন তাদেরও কিন্তু ট্রান্সফার হওয়ার যোগ আছে, এই সময় কিন্তু সম্বন্ধ করে বিয়ের যোগ আছে, সম্বন্ধ করে কিন্তু ভালোবাসা ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারেন, ভালোবাসা সফলতা প্রদান করবে না কিন্তু সম্বন্ধ করে বিয়ে মানে এই সময়টা কিন্তু হতে পারে, যোগাযোগটা বাড়বে কারণ নিজেরাও যোগাযোগ আপনাকে তৈরি করে দেবে, কিন্তু ভালোবাসা করে বিয়ে হলে সেটা কিন্তু ক্ষতি। বিদ্যার্থীদের মধ্যে চঞ্চলতা দোষ হবে, পরীক্ষা এই পড়াশোনায় কিন্তু মনোযোগ নিবেশ করতে পারবে না, এই সময় দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভ রাশির মানুষরা, দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন, পুরনো কোনো ব্যথা, পুরনো কোথাও অনেকদিন আগে পড়ে গিয়েছেন ঘা লেগেছে সেরকম কোনো ব্যথায় আপনি কষ্ট পেতে পারেন, নতুন করে সেই ব্যথাটা আপনার চলে আসলো, ঘুম থেকে উঠে দেখছেন যে মানে উঠতে পারছেন না এতটাই ব্যথা, পুরনো কোনো ব্যথা শরীরে আবার ফিরে আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার বাড়ির মেন গেটের সামনে, আপনার বাড়ির মেন গেটের সামনে কেউ কোনো একটা অজানা বস্তু কিন্তু ফেলতে পারে কুম্ভ রাশির মানুষ, কারণ আপনার উপরে ক্ষতি করা হচ্ছে, যাদের এই জিনিসটা লক্ষ্য করবেন ইমিডিয়েট কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করবেন, বাড়ির বাইরে যদি দেখেন কোনো জিনিস আপনার ফেলা আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।